তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি প্রবলভাবে সমাজ এবং রাজনীতি সচেতন ছিলেন। তিনি নিরলসভাবে তার প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তকে কোনো না কোনো কাজে নিয়োজিত রাখতেন। তার ভাবনা নিজেকে ছাড়িয়ে বৃহত্তর সমাজকে স্পর্শ করেছে। তার ভাবনার মূল ভিত্তি ছিল যুক্তি ও বাস্তবতা। তিনি বিশ্বাস করতেন সমাজকে উন্নত অবস্থানে পৌঁছে দিতে শিক্ষার কোনো বিকল্প নেই। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তার দূরদৃষ্টি তাঁকে করে তুলেছে আরও স্বচ্ছ। তিনি হয়ে উঠেছেন পরিকল্পনা কৌশলী। তিনি তৈরি হয়েছিলেন মহত্তম বৃহত্তম কাজ সম্পাদনের লক্ষ্যে। ভণ্ডামী সঠতা থেকে তার অবস্থান ছিল লক্ষ্য যোজন দূরে। দৃঢ়চিত্ত, গভীর জ্ঞান, সরলতা তাকে বিশ্বস্ত কর্মোদ্যোগী গুণী মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। প্রকৃতির কাছ থেকে তিনি সংগ্রহ করতেন প্রাণশক্তি। রোদ, বৃষ্টি, মেঘ মানুষের জীবন থেকে ফসলের মাঠে যে ভূমিকা রাখে, তা থেকেও তিনি নিরূপণ করতেন সমাজের দুঃখ কষ্ট, হাসি কান্না, আনন্দ। এভাবেই তাজউদ্দিন হয়ে ওঠেন ইতিহাসের পাতায় এক অনন্য তাজউদ্দিন আহমদ। একাত্তরের মুক্তি সংগ্রামের বলিষ্ঠ নেতৃত্ব, প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সফল পরিচালনার পর অসাধারণ কর্মদক্ষতা ও বিচক্ষণতা সাক্ষর রেখেছিলেন স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে। আজই মহান মানুষটির জন্মদিন। 94তম জন্মদিনে বঙ্গ টিভি ও বঙ্গ মিডিয়া পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। ভালো থাকুক পরপারে এই মহান মানুষটি। তার প্রতি রইল আবারও সশ্রদ্ধ সালাম ও অকুণ্ঠ শ্রদ্ধা।